দীর্ঘ দশ মাস ধরে গাজা উপত্যকায় নারকীয় হত্যাযোগ্য চালাচ্ছে দখলদার ইসরায়েল শুধু গাজাই নয় ধীরে ধীরে দখলদাররা গিলে ফেলছে গোটা ফিলিস্তিনকে ইসরায়েলিদের আগ্রাসনের শিকার এমনই এক এলাকা তীর জলপাইয়ার আঙুরের বাগানের জন্য বিখ্যাত প্রকৃতির কোলঘেষা এই পশ্চিম এই ইহুদি বসতি স্থাপনের টার্গেটে পরিণত হয়েছে বেশ কিছুদিন ধরে পশ্চিম তীরে অভিযানের মাত্রা বাড়িয়ে দিয়েছে নেতানিয়াহু প্রশাসন গাজায় হামাস নির্মূল নামে নিরীহ বাসিন্দাদের ওপর নারকীয় তাণ্ডবের আড়ালে পশ্চিম তীরে দখল করা হচ্ছে ফিলিস্তিনিদের ভূমি উপত্যকাটিতে নতুন ইহুদি বসতি স্থাপনে এরই মধ্যে অনুমোদন দিয়েছে তেলাবিব নতুন বসতির জন্য কেড়ে নেওয়া হয়েছে বহু মানুষের ব্যক্তিগত মালিকানাধীন জমি শুধু তাই নয় অনুমোদন ছাড়াই নতুন ইসরায়েলি ঘাঁটিও স্থাপন করা হয়েছে আন্তর্জাতিক আইন অনুযায়ী এ ধরনের বসতিকে অবৈধ হিসেবে দেখা হয় তবে সেই আইনকে পাত্তাই দিচ্ছে না নেতানিয়াহু সরকার গত সপ্তাহে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা প্রধান রোনেন বার মন্ত্রীদের উদ্দেশ্যে লেখা একটি চিঠির মাধ্যমে সতর্ক করেছিলেন সেই চিঠিতে তিনি লেখেন পশ্চিম তীরের ইহুদি চরমপন্থীরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশের অবর্ণনীয় ক্ষতি করছে আশঙ্কা করা হচ্ছে নিজেদের লক্ষ্য পূরণের জন্য গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইছে এই চরম

ইসরায়েলি একটি জরিপ সংস্থার তথ্যমতে চরমপন্থী ইহুদিরা উত্তেজনাপূর্ণ ও অস্থিতিশীল পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলছে এবং ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের অবসান ঘটানোর বিষয়টাকেও কঠিন করছে চল্লিশ শতাংশ ইসরায়েলিদের বিশ্বাস বসতি স্থাপন তাদের ভূখণ্ডকে নিরাপদ করছে তবে পঁয়ত্রিশ শতাংশ ইহুদিদের দাবি এতে ইসরায়েলের নিরাপত্তা লঙ্ঘন হচ্ছে এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিন ইয়ামিন নেতানিয়াহুর যুদ্ধনীতির কারণে জায়নাবাদীরা স্থায়ীভাবে ইসরায়েল ত্যাগ করতে চাইছে বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে তিনি বলেন গাজায় যুদ্ধ লেবাননের সঙ্গে সীমান্ত উত্তেজনা সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ার কারণে নেতানিয়াহু বিমুখ হয়ে পড়ছেন অনেক ইসরায়েলি এমনকি দিনরাত যুদ্ধসংঘাত ঝগড়া নিয়ে পড়ে থাকেন বলে নেতানিয়াহুকে নিয়ে কটাক্ষ করেন সাবেক এই প্রধানমন্ত্রী নাদিম মারজান সময় সংবাদ